الحمد لله رب العالمين، الرحمن الرحيم، والعاقبة للمتقين، ولا عدوان إلا على الظالمين. والصلاة والسلام على رسوله الكريم، سيد الأنبياء أشرف المرسلين. وعلى آله ومن دعا بدعوته واستنى بسنته. প্রিয় দর্শক আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ অবরাকাত আমন্ত্রণ জানাচ্ছি আল কোরআনের আদেশ নিষেধ অনুষ্ঠানের আজকের পর্বে আশা করছি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন নিরাপদে আছেন আল্লাহর কাছে দোয়া করছি সুস্থ থাকবেন ভালো থাকবেন আমরা আজকের কোরআনুল করিমের যে অংশ নিয়ে আলোচনা করব সে অংশ হল পঞ্চদশ পারা আল জুজ উল খামিস আশার মিনাল কোরআনুল করিম এই পনেরোতম পাড়ায় আল্লাহ জাল্লাহ শাহানুহুর দুটি কোরআনিক সুরাহ বিদ্যমান রয়েছে একটি হলো সুরা ইসরয় আমরা যাকে বলি সৌরা বনী ইসরাইল কোরআনুল করিমের সতেরোতম সৌরা এ সুরাটিতে সর্বমোট আয়াত সংখ্যা এক শত এগারোটি ঠিক এর পরপর সুরাটি হচ্ছে সৌরা আল কাহাফ তার মধ্যে রয়েছে একশো দশটি কিন্তু সুরা কাহাফের চুয়াত্তর আয়াত পর্যন্ত রয়েছে এই পনেরোতম পাড়ায় তাহলে সর্বমোট আয়াত সংখ্যা দাঁড়ায় এই পাড়ায় এক শত পঁচাশিটি আমরা শুরুতেই আল্লাহ জাল্লা শাহানুহুর কতগুলো আদেশ উপস্থাপন করব। নির্বাচিত আদেশাবলী যেগুলো তিনি তার বান্দাকে দিয়েছেন বান্দারা যেন তার সাথে সম্পর্ককে সুদৃঢ় করে সে উদ্দেশ্যে আল্লাহ জাল্লা শাহানুহু এই সুরাটি বা এই পাড়াটি শুরুই করেছেন তার গুণকীর্তন ও প্রশংসা দিয়ে মূলত তিনি বান্দাদের শিক্ষা দিয়েছেন কিভাবে বান্দা প্রাপ্তি পেলে তার উপযোগ সৃষ্টি হলে তার আল্লাহ যে ব্যাপক অবদান রেখেছেন তার সুক্রিয়া সে কিভাবে করবে নবী করিম সাল্লাহ সাল্লামও করেছেন তিনি উল্লেখ করেছেন আউদ বিল শেখানুর রাজিম মিনাল মসজিদুল হরম ইল আল মসজিদুল সেই আল্লাহর মহিমা কীর্তন করছি যিনি তার বান্দাকে রজনী যোগে মসজিদে হারাম থেকে মসজিদুল আকসা বাইতুল মকদ্দাস মসজিদ পর্যন্ত ভ্রমণ করিয়েছেন যার চতুর্পাশ তিনি বরকতময় করেছেন আল্লাহ জাল্লাহ শাহানুহু বরকতময় করেছেন কেন করেছেন লেনুরিয়াহু মিন আয়াতিনা যাতে করে আল্লাহ জাল্লাহ শানুহু তাকে তার নিদর্শনাবলী দেখাতে পারেন তো নবী করিম সাল্লাহ সাল্লাম কীভাবে আল্লাহ সুফ্রিয়া জ্ঞাপন করবে তার শিক্ষা রয়েছে এখানে আর আল্লাহ জাল্লা শানুহু চাচ্ছেন তার বান্দাকে তার সৃষ্টি জগতের রহস্য জ্ঞাপন করতে যাতে করে এখান থেকে আল্লাহর অস্তিত্ব আল্লাহর প্রতি তার বিশ্বাসকে আরও পাকাপোক্ত করতে পারে বান্দা এর পরপরই আমরা দেখেছি যে আল্লাহ জাল্লাহ শাহানুহু কোরআনুল করিমের অনুসরণ করার আদেশ দিয়েছেন এখানে আল্লাহ জাল্লাহ শাহানুহু বলেছেন ইন্নাহাদ আল কোরআন ইহাদিল্লাতিহি আকাম এই কোরআন সেই কোরআন তো পথ প্রদর্শন করে যা কিছু ভালো যা কিছু সুন্দর যা কিছু আকম সুদৃঢ় কল্যাণময় সেদিকেই কোরআনের আহ্বান ভালোর দিকে কোরআনের নিষেধাজ্ঞা খারাপ থেকে নিকৃষ্ট বস্তুর থেকে সুতরাং কোরআনের অনুসরণ মানুষ করবে তার জীবনে কল্যাণ লাভের উদ্দেশ্যে কল্যাণ আহরণের উদ্দেশ্যে আর সে আহ্বান সে আদেশ আল্লাহ করেছেন কোরআনুল কারিমের মধ্যেই আর আল্লাহ জাল্লা শাহানুহু মোমেনদের এ কারণেই সুসংবাদ দিয়েছেন কোরআনের মাধ্যমে তাদেরকে সতর্ক করেছেন তাও এই কোরআনের মাধ্যমে যে আল্লাহ জাল্লাহ শাহানুহু নয় নম্বর আয়াতে ব্যক্ত করেছেন আল্লাহ জাল্লা শাহানুহু বলেছেন যে তুমি এই কোরআন নিজের মতো করে হে মোহাম্মদ সাল্লাহ আলী অধ্যায়ন অধ্যয়ন করো শিক্ষা গ্রহণ করো আর আল্লাহর সঙ্গে এভাবে সম্পর্কে স্থাপন করো যে তোমার সকল কাজে আল্লাহই তোমার জন্য যথেষ্টের নীতিমালাটা কি যে ব্যক্তি সুপথ প্রাপ্ত হয় ইন্মায় ইহা তো দিলেন আফসে সে তো সুপথ সুপথ প্রাপ্ত হয় নিজের উদ্দেশ্যে নিজের কল্যাণী পাশাপাশি যে বিভ্রান্ত হয় নিজের বিপক্ষেই বিভ্রান্ত হয় আল্লাহর কোনো ক্ষতি তার হয় না এবং এখানে একটি বড় যৌক্তিকতা হলো ইসলামের মূল নীতি আল্লাহ শাহু ব্যক্ত করেছেন কোনো বহনকারী অন্যের বোঝা বহন করবে না এটি আল্লাহর মূল নীতি কোনো মানুষ এটি যেন মনে না করে যে তার বেহেস্তে তার কোনো ব্যক্তি তার আপনজন তার পীর সাহেব তার পুত্র তার পিতা অন্য কেউ তাকে যাওয়ার পথে সহযোগিতা করবে আর তার কিছু করতে হবে না অথবা অন্যের অপরাধের কারণে তিনি জাহান নামে যাবেন অথচ সেই অপরাধের সঙ্গে তার কোনো সংশ্লিষ্টতা নেই এটি কখনো ঘটবে না মানুষ যে সে নিজে যে ভালো কাজ করবে তার প্রতিদান নিজে পাবে নিজে নিকৃষ্ট কাজ অসৎকর্ম করলে তার পাপ তার শাস্তি সে ভোগ করবে অন্যের পাপ বা অন্যের পুণ্য দ্বারা তার কোনোই কাজে আসবে না যদি তার কোনো রকম সম্পর্ক সেই পাপের সাথে পূর্ণের সাথে না থাকে এখানে আরেকটি নির্দেশ আল্লাহ জাল্লা শাহানুহু দিয়েছেন সেটি হলো পিতা মাতার প্রতি সদ ব্যবহার এহসান বেল অল এদাইন এটি হলো খুবই গুরুত্বপূর্ণ অন্য মানুষের সাথে যেটি সদ ব্যবহার পিতা মাতার সাথে সেটি হলো এহসান অর্থাৎ সর্বোচ্চ ভালো ব্যবহার একজন পিতা যতটুক প্রাপ্য সন্তানের নিকট ততটুক দিলে তা হয় ইনসাফ কিন্তু যা প্রাপ্য তার চেয়ে যদি কিছু বেশি দেওয়া হয় দশ টাকা পরিমাণ যদি সদাচারণ পিতা প্রাপ্য হয় তাকে যদি পনেরো টাকা পরিমাণ সদাচরণ আনুগত্য প্রদান করা যায় পাঁচ টাকা পরিমাণ আনুগত্য বেশি দেয়া হয় এই বেশি দেওয়ার নাম হল এহসান এটাই হলো পিতামাতার মাতার ক্ষেত্রে যথাযথভাবে প্রাপ্য পিতামাতা সবসময় আনুগত্য স্বাভাবিক আনগত্যের চেয়ে সন্তানের নিকট থেকে বেশি পাবে আল্লাহ জাল্লাহ শাহানহু বলেছেন অকাদা রব্বুক আল্লাহ ইল্লা ইয়াহু অবিল ও এদিন হেসানা আল্লাহ জাল্লাহ শাহানহু চূড়ান্ত সিদ্ধান্ত করেছেন চূড়ান্ত নীতি হিসেবে নির্ধারণ করে রেখেছেন যে তোমরা আল্লাহ সারা কারো দাসত্ব করবে না এবং তোমরা সদাচরণ করবে তোমাদের পিতামাতার সাথে ইম্মাইয়াবুলনা এন্দাকাল হুমা ও কেলা হুমা পিতামাতার একজন অথবা উভয় উভয় যদি বার্ধক্যে উপনীত হয় ফালা তাকুল লাহুমা উফ তাহলে তারা উহ বলতে পারে এ পরিমাণ এরকমও কোনো কাজ করবে না ওলে তানহার হুমা তাদেরকে ধমকাবে না অকুল্লাহ মা কং কেরইমা এবং ভালো ভালো সুন্দর সুন্দর কথা তাদের সাথে বলবে অহফেদুল্লাহমা জানা হাউজুল্লিমিনা রহমা দয়া মায়া বিনয় রহমতের বিছানা ডানা তাদের জন্য মিলে ধরবে কঠোরতা কঠিন কোনো কিছুই আরোপ করবে না পিতা মাতার ক্ষেত্রে আল্লাহর কাছে বারবার মোনাজাত করবে রব্বির হাম হুমা কামা রব্বায় সিরা হে আল্লাহ জল্লা শানুহু পিতা মাতাকে তুমি সেভাবে দয়া করো মায়া করো এই পিতা মাতা আমার শৈশবকালে যেভাবে দয়া করেছে মায়া করেছে এটি পিতা মাতার প্রাপ্য এরপরে আমরা দেখেছি যে আল্লাহ জল্লা শানুহু আদেশ করেছেন বান্দা যেন তার। জীবিকা হালাল জীবিকা থেকে ভক্ষণ করে হারাম যেন কোনোভাবেই ভক্ষণ না করে এবং এটি কেন করবে মানুষের শ্রেষ্ঠত্ব আর এই শ্রেষ্ঠত্ব আল্লাহ জাল্লাহ নিজেই দিয়েছেন আল্লাহ বলেছেন ওলা বানী আদম ও ফিল বাহার সমুদ্রে স্থল ভাগে আল্লাহ তাদের চলাচলের এবং এই শ্রেষ্ঠত্ব দাবি করার মতো ব্যবস্থা সব কিছুই আল্লাহ জাল্লা শাহানুহু করেছেন আরেকটি ব্যাপার হলো এই পার্থিব জীবনে যে ভালো সে ভালো পরকালে যে খারাপ সে পরকালেও খারাপ আল্লাহ বলেছেন যে ব্যক্তি অন্ধ পার্থিব জীবনে সে অন্ধ হয়েই থাকবে পারলৌকিক জীবনে অর্থাৎ ভালো মন্দ যে কাজ মানুষ করবে তার প্রতিফল কিন্তু পরকালে সে লাভ করবে আরেকটি ব্যাপার দেখি আল্লাহ জাল্লাহ শাহু পাচক্ত নামাজের কথা এই সুরা ইসলার মধ্যে বলেছেন আল্লাহ বলেছেন তোমরা নামাজ কায়েম করো লে দুলুকি ই শামসে ইলা লাইল সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়ার পর থেকে গভীর রাত পর্যন্ত তোমরা নামাজ আদায় করো অর্থাৎ জোহর আসর মাগরীব এবং এসে আল ফাজের এবং ফজরের নামাজ আদায় করো ইন্না কোরআন আলফাজরে কানা মাসহুদা ফজরের সময় যে কোরআন তেলাওয়াত করা হয় আল্লাহ জাল্লা শানুর যে জেকের যে তেলাওয়াত করা হয় কোরআনুল করিম থেকে এটি বিশেষভাবে লক্ষ্য করা হয় অমিনাল্লা ফাতহী না ফেলাতাল্লা আর রাতে তুমি তাহাজ্জুদ নামাজ পড়ো এটি অতিরিক্ত এই কাজটিও করবে তাহাজ্জুদ নামাজ করার কথা রসুল করিম সাল্লা সাল্লামকে আল্লাহ বলেছেন তাহলে তিনি মাকামে মাহমুদ তার জন্য দান করবেন এরপরে আমরা দেখি কোরআনুল করিমের বিশ্বাস করার কথা বলেছেন আল্লাহ জাল্লা শাহু তাঁর প্রতি সেজদাবনত হওয়ার কথা বলেছেন একশো আট ও একশো নয় আয়াতে সুরা কাহাফের মধ্যে দেখেছি কাহাফের যে কাহিনী সেটি বিশ্বাস করা মোমেনের কর্তব্য গুহাবাসীরা আল্লাহকে বিশ্বাস করেছিল গুহে অবস্থান করেছিল আল্লাহ তাকে জীবিত রেখেছিল এই যে একটা গুহাবাসীদের যে ব্যাপার এটি বিশ্বাস করাও একটি মোমেনের কর্তব্য আল্লাহর এই কাহিনীগুলো বয়ান করার মধ্য দিয়া মোমেন যেন আল্লাহকে বিশ্বাস করে আল্লাহর গায়েবে বিশ্বাস করে সে শিক্ষাটা কিন্তু এখানে দিয়েছেন এবং আমরা সর্বশেষ দেখতে পাই যে আল্লাহ জাল্লাহ শানুভু মানুষ যে কাজ করে সে কাজের প্রসঙ্গ উল্লেখ করেছেন এবং খিজড়ি আলহি সালামের প্রসঙ্গ উল্লেখ করেছেন এ বিষয়ে আমরা আলোচনা আরও করব সুপ্রিয় দর্শক সময় হয়েছে একটি বিরতির আমরা ফিরে আসছি অতি শীঘ্রই আশা করছি আমাদের সাথেই থাকবেন সুপ্রিয় দর্শক বিরতির পরে আবার স্বাগত জানাচ্ছি আল কোরআনের আদেশ নিষেধ অনুষ্ঠানে আপনাদেরকে মোবারকবাদ আমাদের সঙ্গে থাকার জন্যে আমরা আলোচনা করেছিলাম কোরআনুল কারিমের পঞ্চদশ পাড়া যার শেষে রয়েছে খিজির আলহি সালাম প্রসঙ্গ যদিও কোরআনুল কারিমের মধ্যে খিজির আলহি সালামের নামটি নেই এসেছে আল্লাহর বান্দাগণের মধ্যে একজন বান্দা এলমে লাদুন্নি আল্লাহর নিকট থেকে বিশেষ ইল পেয়েছেন এবং খিজিরা সালাম এমন ব্যক্তি আমাদের এই পার্থিব জীবনের যে বিধান সেটি তার ক্ষেত্রে প্রযোজ্য নয় আলমুল আমরের একজন ব্যক্তি তার নিকট সহিবখারি সাহি মুসলিমের বর্ণনা অনুযায়ী মুসা আলহ গিয়েছেন এবং সেখানে তার সঙ্গে কথোপকথন করেছেন এবং তিনি তাকে পরীক্ষা নিরীক্ষা করেছেন তার সহবত লাভ করেছেন কয়েকটি চমৎকার বিস্ময়কর বিষয় তিনি লক্ষ্য করেছেন যেটি খিজির আলহি পক্ষেই সম্ভব হয়েছিল মুসা আলাইহি ইসালাম এই তিনটি ঘটনা দেখার পরে তিনি আবার ফেরত আসেন সুপ্রিয় দর্শক আমরা এই খিজির আলহিহি সালামের যে ব্যাপারটি দেখলাম সেখানে দেখেছি যে তিনি মুসা আলি সালামকে ফেরত দিয়েছেন কিন্তু তিনবার তার অপারগতা দেখার পরে এখান থেকে আল্লাহর একটি আদেশ যে কোনো কাজ থেকে মানুষকে নিবৃত্ত রাখতে হলে ফেরত দিতে হলে প্রথমবারই হয়তো করা যায় কিন্তু একবার দুবার তিনবার দেখে কাজটি সম্পর্কে মানুষকে আদেশ করা বা নিষেধ করা বা সেই কাজ থেকে ফিরিয়ে রাখার ব্যবস্থা করা বা আকৃষ্ট করার জন্য তিনবার বলা এটি হলো নবীর রসুলদের সুন্নাদ ফিজুর আহ ইসালামের মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সন্ন্যত যে সুন্নাত আল্লাহ জাল্লাহ শাহুহু অহির মাধ্যমে নবীদেরকে দান করেছেন ইসলামেও আমরা পাই আমরা এই পঞ্চদশ পাড়ার মধ্যে আল্লাহ জাল্লাহ আদেশগুলো যেমন পেয়েছি তেমন পেয়েছি অনেকগুলো নিষেধও যে নিষেধগুলো আল্লাহ জাল্লা শাহানুহু করেছেন আমরা শুরুতেই দেখতে পাই যে এখানে আল্লাহ জাল্লাহ কতগুলো নিষেধ রয়েছে আল্লাহ জাল্লাহ যে নিষেধগুলো এখানে তুলে ধরেছেন তা শুরুতেই আমরা দেখি যে সৌরাবাণী ইসরায়েলের দ্বিতীয় আয়াতে আল্লাহ বলেছেন মানুষ যেন আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে অন্তরঙ্গ বন্ধু হিসাবে গ্রহণ না করে তার জীবনে তার এবাদতে তার মননে তার বিশ্বাসে সকল অবস্থায় সে যেন আল্লাহকেই একান্ত বন্ধুরূপে গ্রহণ করে এরপরে আমরা দেখেছি আল্লাহর যে নিষেধ সেটি হল আল্লাহ ইলাহান তোমরা আল্লাহর সাথে অন্য কাউকে উপাস্য হিসেবে গ্রহণ করবে না আরেকটা আমরা দেখি যে আল্লাহ জাল্লাহ শাহুহ হকুল এবাদের কথা বলেছেন হকুল এবাদের মধ্যে বড় দিক হলো যে বান্দাদের হক আদায় করা এবং ক্ষেত্রে একটি হক হলো যে কোনোভাবেই অপব্যয় না করা বিদ্যার অপব্যয় তাও করা যাবে না ধনের অপব্যয় তা করা যাবে না কথার অপব্যয় তা করা যাবে না কোনোভাবেই ব্যয়ের ক্ষেত্রে সীমা লঙ্ঘন করা যাবে না কারণ ওলা তুবরু তাবজিরা ইন্নাল মুবজ্জির কানু তিন যারা অপব্যয় করে তার কাজে কথায় ধনে সম্পদে আয়ে ব্যয় তারা হলো শয়তানের ভাই শয়তানের অনুসরণ করা আল্লাহর একটি অন্যতম নিষেধ এরপরে আমরা দেখেছি যে আল্লাহ জাল্লা শানুহ এ কথাটি বলেছেন মূলনীতি হিসাবে ওকানা শয়তনিহি কাফুরা শয়তান অকৃতজ্ঞ শুধু মানুষের প্রতি নয় আল্লাহর প্রতিও সে কিন্তু অকীর্তজ্ঞ আরেকটি হলো আমরা দশটি আদেশ নিষেধ পাই নিষেধের মধ্যে সেগুলো আমরা এ কারণেই এনেছি যে নিষেধের দিকটা খুব বড় বেশি কম দশটি নয়টিও হিসাব করা যায় দশটি করা যায় আল্লাহ জাল্লাহ শাহু বলেছেন লা লাখুল আউলা দাকুম খাসিয়াতা ইমলাক তোমরা সম্পদের ভয়ে তোমাদের সন্তানদের জীবন্ত হত্যা করো না একটি নিষেধ আর কি অলা জিনা তোমরা বেবিসারের নিকটবর্তী হই না তৃতীয় কি ওলা তাকতল নাফসাল্লা হার ই হক তোমরা কোনো প্রাণীকে হত্যা করবে না কোনো মানুষকে হত্যা করবে না যে হত্যা করাকে আল্লাহ জাল্লা শানুহু নিষিদ্ধ করেছেন হারাম করেছেন আর একটি কি পঞ্চম নম্বরে পাই আমরা ওলা অলা তাকু মালাল এতিমের সম্পদ নিকটবর্তীও হবে না অন্যায়ভাবে গ্রাস করা তো দূরের কথা গ্রাস করার জন্যে অন্যায়ভাবে এতিমের সম্পদ ভক্ষণ করার জন্য এর কাছেও যাবে না আরেকটি আমরা পাই যে আল্লাহ জাল্লা সাহানুভব মানুষকে ওয়াদা খেলাপ করতে নিষেধ করেছেন মানুষ ওয়াদা খেলাপ করবে না বরং ওয়াদা রক্ষা করবে পাশাপাশি ওজনে বেশি কম করবে না বেশি করতে পারে মানুষকে দিলে কম করতে পারে মানুষকে আনার আনতে হলে কিন্তু দেওয়ার ক্ষেত্রে কম দেয়া বা আনার ক্ষেত্রে বেশি আনা ওজনে কিংবা পরিমাপে কঠোরভাবে নিষেধ এটি মানুষ কোনোভাবেই করবে না বরং কাইল পরিমাপ সঠিকভাবে করবে ইদা কিলতুম আউ অজিনু যখন তোমরা পরিমাপ করবে সঠিক পরিমাপ করবে ওজন করে মাপবে সেটাও সঠিকভাবে মাপবে বেশি কম করবে না আরেকটি হলো ওলা তাকিফ এল যে বিষয়ে তোমার জ্ঞান নেই সে বিষয়ে তুমি ফতুয়া দিবে না সে বিষয়ে তুমি বলবে না সে বিষয়ে তুমি দাঁড়াবে না সে বিষয়ে তুমি সিদ্ধান্ত দিবে না এখানে একটি বড় ব্যাপার যেহেতু আল্লাহর নিষেধ না জেনে না বুঝে জ্ঞান আহরণ না করে বলা যাবে না মানুষকে বলা যাবে না পরিবারের মধ্যেও বলা যাবে না কোনোভাবেই বরং শিখতে হবে জানতে হবে তারপর বলতে হবে আরেকটি আমরা দেখি যে আল্লাহ বলেছেন ওয়ালা সেই ফিল অর্দে মারহা তোমরা দম্ভ দম্ভবরে এই পৃথিবীতে পদবিক্ষণ করো না চলো না বরং বিনয়ের সাথে ভদ্রভাবে চলবে এটি নবীর সুন্নত এটি আল্লাহ জাল্লা শানুহুর কৌরাণিক আদেশ আরেকটি নিষেধাজ্ঞা আল্লাহর ওলা তাজা মা আল্লাহ ইলাহানা আখার আল্লাহর সঙ্গে অন্য কোনো উপাস্য স্থাপন করবে না আল্লাহ জাল্লাহ শাহু কোরআনুল কারিমের মধ্যে এই নিষেধাজ্ঞাগুলো ব্যাপকভাবে বর্ণনা করেছেন এবং যাতে করে মানুষ দম্ভ দম্ভবরে অহংকারভাবে কোনো কাজ না করে সে বিষয়ে আল্লাহ নিষেধ করেছেন তেতাল্লিশ ও পঁয়ষট্টি নম্বর আয়াতে এবং মানুষ যাতে করে আল্লাহকে ওকিল হিসাবে গ্রহণ করে আরেকটি ব্যাপার হলো কোরআনের ব্যাপারে মিথ্যা আরোপ করা কোরআন মানুষের রচিত কোরআন রসরুল্লা সাল্লা সাল্লামের রচিত এইটি আরোপ করা এটি কুফুরি এটি নেফাকি এটি শির্খ এটি মোনাফিকির লক্ষণ তোমাদের যদি তোমাদের যদি সামর্থ্য থাকে কোরআনের মতো একটি কোরআন তোমরা বানিয়ে নিয়ে আসো আল্লাহ জাল্লা শানু এই চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন উন নম্বর আয়াতে আমরা সুরা কাহাপের মধ্যে দেখি যে আল্লাহ জাল্লা শাহানহু এখানেও মানুষ যেন আল্লাহর সাথে শরিক স্থাপন না করে তার সন্তান আছে এ কথা না বলে বারবার তিনি সে নিষেধাজ্ঞা উপস্থাপন করেছেন আর কি আল্লাহ জাল্লা শাহানহু বলেছেন যে হে মোহাম্মদ সাল্লা সাল্লাম এই এই কাফিররা এই মক্কার লোকজন এই মদিনার লোকজন যদি ইমান না আনে তুমি আত্মহনন করবে না নিজকে কোনোরকম ক্ষতি করবে না আল্লাহর উপর ছেড়ে দাও আল্লাহ যদি চান তাদেরকে হেদাঁত দান করবে তারা চাইলে হেদাঁতের পথে আসবে যদি তার মন বিবেক বিবেচনা এগিয়ে আসে অন্যথায় নয় আরেকটি হলো যারা সকাল সন্ধ্যায় আল্লাহর উপাসনা করে তাদের সঙ্গে তুমিও ধৈর্য ধারণ করো আর আমরা শেষে লক্ষ্য করছি এই সুরার সুরা কাহাপের শেষে অর্থাৎ যেখানে নিষেধাজ্ঞা এসেছে চুহত্তর আয়াতের মধ্যে যেটি এই পাড়াতে রয়েছে আল্লাহ বলেছেন ওমান তার চেয়ে বড় জালিম আর কে আয়াসে যে ব্যক্তি তার আয়াতাবলী স্মরণ করে যে ব্যক্তির নিকট উল্লেখ করা হয় আওরাদা আনহা এরপর সে এই আয়াত থেকে বিমুখ হয়ে যায় ওয়ানাসিয়া মা কাদ্যমা ইয়া দাহু এবং সে যা প্রেরণ করেছে আগে সেগুলোও ভুলে যায় কি তার পরকালে উপকার করবে এবং করবে না এ বিষয়ে সে ভুলে যায় ইন্না আলা কুলুবিহীম আকিন্নতান আইয়াহু হু আসলে এই লোকগুলো কাফের এমন কাফের যে ইমান তাদের কোনো কল্যাণ বই নিয়ে আসবে না আমি তাদের কর্ণকে এমনভাবে করেছি যে কর্ণ কোনো ভালো কথা শুনতে পায় না তাদের হৃদয়কে এমন করেছি যে হৃদয় ভালো বিষয় অনুধাবন করতে সক্ষম হয় না এবং এইভাবেই তাদের বিবেক বিবেচনাকে করেছি হে মোহাম্মদ তুমি যদি তাদেরকে সৎ পথে আহ্বান করো তারা সৎ পথে আসে না এই কাফিরদের থেকে বিরত থাকা এটিও একটি আল্লাহর চাহিদা আল্লাহর নিষেধাজ্ঞাগুলোর অন্যতম নিষেধ আল্লাহ জাল্লা শাহনু যে নিষেধগুলো করেছেন সেই নিষেধের চাহিদা মোতাবেক আমরা যেন আমাদের জীবনগুলোকে আমাদের জীবনকে এমনভাবে গড়ে তুলি যে এই নিষেধগুলোর থেকে বিরত থাকি আল্লাহর আদেশ জীবনে বাস্তবায়ন করি যা কিছু ভালো তা করি যা কিছু নিকৃষ্ট অসুন্দর অকল্যাণকর আল্লাহর আদেশের বিরোধী আল্লাহর চাহিদার বিরোধী সেগুলোর থেকে বিরত থাকি আল্লাহ আমাদের তৌফিক দিন আমিন আসসালামু ও রহমাতি আবরাকাত